আপনি কি এখনও ইলেকট্রিক বিল জমা করার জন্য লাইনে গিয়ে দাঁড়ান নাকি সাইবার ক্যাফেতে গিয়ে অন্য কাউকে দিয়ে নিজের বিলটা পেমেন্ট করিয়ে নিন এর জন্য কি হয় আপনাকে এক্সট্রা টাকা দিতে হয় সাইবার ক্যাফেতে বা যদি লাইনে গিয়ে করেন তাহলে আপনাকে অনেক টাইম নষ্ট হয়ে এক থেকে দু ঘন্টা আপনার চলে যায় বাড়ি থেকে যেতে পেমেন্ট করতে লাইনে গিয়ে দাঁড়াতে তো চলুন আজ আমি আপনাকে দেখাবো আপনি নিজের মোবাইল থেকে সেটা কীভাবে পেমেন্ট করবেন আর এক পার্সেন্ট ছাড় পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এক ছাড় পাবেন মানে আপনাকে কম টাকা দিতে হবে তো কীভাবে সেটা করবেন সেটা আজ আপনাদেরকে আমি গাইড করবো সেটা আপনি নিজের মোবাইল থেকেই করতে পারবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কোথাও কিছু প্রবলেম হলে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাকে পুরো গাইড করার চেষ্টা করবো তো চলুন আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি সেটা কীভাবে পেমেন্ট করতে হবে তো এই ধরনের আপনাকে একটা ইলেকট্রিক বিলের কাগজ দিয়ে যায় যেখানে আপনার কনজিউমার আইডি লেখা থাকে আপনার ঠিকানা দেওয়া থাকে আর কত ইউনিট আপনি ব্যবহার করেছেন আর কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই সমস্ত কিছু এই কাগজের মধ্যে থাকে কোথায় কী থাকে সেটাকে আমি বিস্তারিত দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন সবথেকে ওপরে এখানে আপনার কনজিউমার আইডি দেখাচ্ছে এখানে যেটা ফাইভ টু দিয়ে যেটা আছে সেটা এখানে আপনার কনজিউমার আইডি এরপরে একটু নিচে এলে আপনি দেখতে পাবেন কত ইউনিট আপনার ইউজ হয়েছে আর এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো এই সমস্ত কিছু এখানে আপনার দেওয়া আছে এখানে নিচে আপনার এটাও লেখা থাকে যে এক পার্সেন্ট অফ পাবেন অনলাইন পেমেন্টের জন্য তো বন্ধুরা এখানে আপনাকে এত কিছু বোঝার দরকার নেই শুধু কনজিউমার আইডিটা এখান থেকে নোট করে নিন তারপরে আপনার কাছে ফোনপে অ্যাপ থাকবে সে ফোনপে অ্যাপটা ওপেন করতে হবে আপনার কাছে গুগল পে ফোনপে সমস্ত কিছু থাকতে পারে তার মধ্যে আমি আজ যেটা দেখাবো সেটা হচ্ছে ফোনপে এখানে দেখতে পাচ্ছেন ফোনপে এটাকে ওপেন করুন ওপেন করার পরে একটু নিচে আসুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইলেকট্রিসিটি অপশান আছে এটাকে ওপেন করুন এটা ওপেন করার পরে এগুলো ওপরে যেগুলো দেখাচ্ছে সেগুলো অলরেডি আমি যেগুলো পেমেন্ট করেছি সেগুলো দেখাচ্ছে এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনাকে ডাইরেক্ট পেমেন্ট হয়ে যাবে কিছু করতে হবে না বা আপনার কাছে নোটিফিকেশান হবে দেখতে পাচ্ছেন এটা আমি লাস্ট টাইম পেমেন্ট করেছিলাম বলে এখানে দেখাচ্ছে উনিশশো টাকা তো আপনার কাছে যেটা দেখাবো আমি নতুন করে দেখাবো তো এগুলো লাস্ট সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার চার টাকা তো এরকম যতগুলো আপনি আগে দেবেন সমস্ত কিছু এইভাবে সেভ রেখে দেবে তো যদি আপনার কাছে এগুলো সেভ নেই এখন আপনার কাছে তো আপনাকে সবথেকে নিচে চলে আসুন যেটা ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে একটা মান্থলি আর একটা কোয়ার্টারলি হয়ে থাকে তো বাড়ির যেটা আছে ম্যাক্সিমাম কোয়ার্টারলি আসবে যেটা কমার্শিয়াল হয় সেটা মান্থলি আসে তো এখান থেকে আপনাকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে মান্থলি বিল এখানে দেখতে পাচ্ছেন সবথেকে নিচে এখানে মান্থলি বিলের পরে এখানে আপনাকে যে কন কনজিউমার আইডিটা ছিল সেই আইডিটা বাসে এখানে দিতে হবে এখানে যে মোবাইল নাম্বার এটা যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন সেটা আপনার হতে পারে বা অন্য কারোর হতে পারে যার নামে আছে সেটা যে কোনো এটা কোনো ফ্যাক্টর না তো এখানে যে কনজিউমার আইডিটা ছিল দেখতে পাচ্ছেন এই আইডিটা এখান থেকে কপি করতে হবে সেই আইডিটা আপনি কোথাও লিখে নিন বা মনে করতে পারলে খুব ভালো সেই কনজিউমার আইডিটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে কনজিউমার আইডি আমি মনে করে নিলাম দিয়ে এখানে কনজিউমার আইডিটা পুট করতে হবে তো এখানে আপনি কনজিউমার আইডিটা আইডিটা টাইপ করে কনফার্ম করলে আপনার যত বিল আছে আর নামের সঙ্গে এখানে দেখ দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপরে নামও দেখিয়ে দিচ্ছে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটাও চলে এসছে এবার যেটা হচ্ছে নিচে আপনাকে প্রসিড টু পেতে ক্লিক করতে হবে হ্যাঁ নিচে প্রসিড টু পেতে ক্লিক করার পরে আপনাকে এরকম অপশান দেখাবে যেটা আপনার আইডি এফ সি ব্যাঙ্ক দেখাচ্ছে ওপরে আপনার যে ব্যাঙ্ক এখানে ফোনপেতে অ্যাড থাকবে সেটা দেখাবে এটা আমার মত আমার আইডিএফসি আছে বলে আমার এটা দেখাচ্ছে আপনার জন্য আপনার যেটা সেটিং থাকবে সেটাই দেখাবে মানে এটা ব্যাংকের ডিটেলস দেখাচ্ছে আপনি এখানে নিচে যে অপশানটা আছে এখানে শুধু ক্লিক করলে আপনার পেমেন্টের অপশান চলে আসছে এখানে আপনাকে পিন দিতে হবে পিন আমি দিয়ে দিলাম পিন দেওয়ার পরে এখানে আপনাকে কানেক্টিং দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এখানে আপনাকে এক থেকে দু মিনিটের বেশি লাগবে না আপনি নিজের মোবাইল থেকেই সেটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন মেসেজ চলে এসেছে কাটার এখানে ডিটেইলস চলে এসছে তো এতটুকুই শুধু কাজ ছিল এক থেকে দু মিনিট সময় লাগবে শুধু আপনার কনজিউমার আইডিটা মনে রেখে আপনাকে এখানে পুট করলেই আপনার কত বিল লাগবে সেটাও আসবে আর যত বিল অ্যামাউন্ট ছিল তার থেকে এক পার্সেন্ট আপনাকে কম পেমেন্ট করতে হবে তো আশা করছি বন্ধুরা এরপর থেকে আপনাকে লাইনে গিয়ে আর দাঁড়াতে হবে না আপনি আপনার নিজের মোবাইল থেকে সেটা খুব সহজেই আপনি পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিও আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এখনও লাইনে গিয়ে দাঁড়ায় বা নিজে পেমেন্ট করতে জানে না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন যেন পরের ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম আসে তো আজকের জন্য এতটাই বন্ধুরা আবার পরের ভিডিও তো দেখা হবে বাই বাই